আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে যে ব্লগটা শেয়ার করছি এটা ছিল প্রথম রমজানের ব্লগ। আজকে তো তৃতীয় রমজান, তো প্রথম রমজানের দিনে যে একটু ডাল ভিজিয়ে রাখা হয়েছিল এটা হচ্ছে বড়া করার জন্য, বড়া বা পেঁয়াজু করার জন্য। আর আমু একটু পুঁই শাক রান্না করবে, আর তার সাথে যে দুই রকম মাছ, একটা ছিল পাবদা মাছ আর এটা হচ্ছে লাইকোর মাছ বলে, এটা নাটোরে পাওয়া যায় বিলের মাছ। আর তার সাথে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি এই যে এটা, এটা মাছ ধোয়ার জন্য, এটা আমাদের এখানে কিনতে পাওয়া যায়। এর ভেতরে এই যে ধারালো অংশটা থাকে, এই দিকে মাছটা একটু ঘষা দিলে খুব সুন্দরভাবে নোংরাগুলো উঠে যায়। তো রান্নাবান্নাগুলো আপনাদের সাথে আর শেয়ার করছি না, এগুলো রান্না আম্মু করবে। আর আমি বিকেলের দিকে একটু পাস্তা রান্না করেছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করি, আমি যেভাবে পাস্তাটা রান্না করি। আমি বেশ অনেকভাবে পাস্তা রান্না করি, কারণ আমাদের বাসায় পাস্তাটা খুব বেশি চলে, সবাই মোটামুটি আমরা পাস্তা পছন্দ করি। তো প্রথমে পাস্তা সিদ্ধ করার জন্য আমি এখানে পানিটাকে একটু গরম করে নিয়েছি, আর তার মধ্যে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি পাস্তাগুলো, এগুলো দিয়ে একটু সিদ্ধ করে নিব। রাতের বা সেহরির যে খাবারটা সেটা হচ্ছে আম্মু ইফতারের আগেই রান্না করে ফেলে, কারণ রাত্রে আর রান্না করার মতো এনার্জিও থাকে না, আর রাতে রান্না করতে আম্মুর খুব একটা ভালোও লাগে না, সেই জন্য সেটা ইফতারের যে আইটেমগুলো সেগুলোর আগেই রাতের রান্নাটা করে ফেলা হয়। আর ইফতার আইটেমটা আমরা আসরের নামাজের পরে তারপরে শুরু করি, যেহেতু আমরা খুব বেশি আইটেম রান্না করি না, সেই জন্য আসলে ইফতারে আমাদের খুব বেশি একটা সময়ও লাগে না, এই জন্য আসরের নামাজটা পড়ে তারপরে ইফতার আইটেম তৈরি করতে গেলেই আসলে হয়ে যায়। তো আমার পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি রান্নাতে চলে যাচ্ছি। এখন সামান্য একটু আমি রান্নার তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে একটা ডিম একটু ভেজে নিব। পাস্তাতে আসলে অনেকেই ডিম দেন না, কিন্তু আমার কাছে ডিমটা দিলে ভালো লাগে, নুডলস বা পাস্তা যেটাই রান্না করি না কেন, ডিমটা আমি একটু পছন্দ করি, এই জন্য আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। ইদানিং আসলে আমার অনেকগুলো ভাই বোন আমার চ্যানেলের সাথে নতুন যুক্ত হয়েছেন, আর আমার চ্যানেলটা ধীরে ধীরে বড় হচ্ছে, এই জন্য আসলে অনেক ভালো লাগে, ভালো লাগা কাজ করে। যখনই দেখি যে নতুন একজন আমার চ্যানেলে যুক্ত হয়েছে, তখনই আসলে একটা ভেতর থেকে ভালো লাগা কাজ করে, আর তখন মনে হয় যে কাজের আগ্রহটাও বেড়ে যায়। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সব সময় সাপোর্ট করার জন্য। আসলে আপনাদের সাপোর্ট না থাকলে কখনোই সম্ভব ছিল না কোনো কিছু, আর ধীরে ধীরে এভাবে করে নিজের যে কাজগুলো সেগুলো আসলে ইম্প্রুভ করাও সম্ভব না। ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি এটা আলাদা করে রেখে দিব। অপরদিকে কিন্তু আমি পাস্তার পানিটাও ঝরিয়ে নিয়েছি। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিব, আপনারা এটা সাদা তেলেও করতে পারেন, তবে বাটার দিলে টেস্টটা একটু অন্যরকম হবে আর ভালো লাগে খেতে। তো বাটারটা একটু মেল্ট হয়ে আসলে তারপরে আমি এখানে বাকি যে মশলাগুলো সেগুলো অ্যাড করব। বাটারটা মেল্ট হয়ে গেছে, এখন আমি এখানে কুচানো পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচ আমি এখানে দিয়েছি 3টা, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, ঝাল খেতে যদি বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি করে দিবেন। তো এটা আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব, খুব বেশি ব্রাউন করা যাবে না, হালকা একটু লালচে কালার হলেই আমি এখানে বাকি যে মশলাগুলো বা বাকি যে উপকরণগুলো সেগুলো দিব। এখন আমি এখানে দিব 2 টেবিল চামচ পরিমাণ পাস্তা সস। পাস্তা সসের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তবে আমি আমার পরিমাণ অনুযায়ী এখানে 2 টেবিল চামচ পরিমাণ লাগবে। তো এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব, সামান্য একটু নেড়েচেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব স্লাইস করে কেটে রাখা মুরগির মাংস। তো মুরগির মাংসটা আমি আগে থেকে স্লাইস করে কেটে খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে অনেকক্ষণ ধরে আমার এটাকে কুক করতে হবে, আসলে মুরগিটা যতক্ষণ না কুক হবে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে।
চিকেন রান্না হতে আসলে খুব বেশি একটা সময় লাগে না, তারপরেও বেশ কিছুক্ষণ ধরে এটা একটু নেড়েচেড়ে নিতে হবে যাতে একটু ভাজা ভাজা ভাবটা আসে। তো এখন আমি এখানে দিয়ে দিব পাস্তা প্যাকেটের সাথে যে মশলাটা দেয় সেই মশলাটা। মশলাটা দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে এটাকে রান্না করে নিতে হবে। চুলার যে হিটটা সেটা কিন্তু আমি মিডিয়াম টু হাই হিটে রেখেছি, এটা কোনোভাবেই লো হিটে করা যাবে না, কারণ যে ইতালিয়ান ডিশগুলো থাকে সেগুলো কিন্তু সবসময় এভাবেই রান্না করা হয়, লো হিটে রান্না করা হয় না। তো সেজন্য আর খুব বেশি হাই হিটটা আমি দিচ্ছি না, কারণ মাঝে মাঝে একটু তলায় লেগে যায়, তো সেজন্য আমি একেবারে বেশি হাই হিটেও দেই নাই। তো এখন আমি সেদ্ধ করে রাখা যে পাস্তাটা সেটা দিয়ে দিচ্ছি, আর তার সাথে ভেজে রাখা যে ডিমটা সেটাও দিয়ে দিব। দিয়ে তারপরে খুব ভালোভাবে এটা যে মশলাটা আমি করে নিলাম সেটার সাথে মিক্স করে নিব। ইদানিং আসলে আমি তো রান্না বান্না করি না, শখ করে মাঝে মাঝে একটু টুকটাক রান্না বান্না করা হয়, তো আমার মাঝে মাঝে মনে হয় যে আমি হয়তো বা রান্না ভুলে যাচ্ছি। রান্নাতে আসলে নিজস্ব একটা ব্যাপার থাকে, একই রেসিপি ফলো করে রান্না করলেও দেখা যায় যে এক একজনের হাতের রান্না এক এক রকম হয়। কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, প্রায় শেষের দিকে। তো আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর কমেন্ট করে তো অবশ্যই জানাবেন, আর অনেক অনেক শেয়ার করবেন। আসলে শেয়ার করলে আমার একটু উপকারই হয়, সেই জন্য বলছি যে একটু যদি পারেন, সম্ভব হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন। তো পাস্তাটা প্রায় রান্না করা শেষ, এই পর্যায়ে এসে আমি সামান্য একটু টমেটো সস দিয়ে দিব। এটা খাওয়ার সময় তো দিবই, আর রান্নার শেষের দিকে এসে সামান্য একটু টমেটো সস দিয়ে দিলে এটার কালারটা আর টেস্টটা দুইটাই অনেক ভালো আসে। তো সসটা দিয়ে এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে এই সসটা পুরো পাস্তার সাথে মিশিয়ে নিব। তো আমার পাস্তাটা অলমোস্ট ডান, এখন আমি একদম শেষে এসে নামানোর সময় এখানে একটু চিজ দিয়ে দিব। যদি চিজ আপনারা গ্রেট করে দিতে পারেন তাহলে তো অনেক ভালো, গ্রেট করে দিবেন। তো আমার কাছে আসলে সেরকম চিজ ছিল না, আমার কাছে এখানে স্লাইস করা যে চিজগুলো পাওয়া যায় সেরকম চিজ ছিল, তো আমি স্লাইসে যে চিজগুলো সেগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর এটা সামান্য একটু মেল্ট হয়ে এলে খুব ভালোভাবে নেড়ে আমি পুরো পাস্তার সাথে মিশিয়ে তারপরে চুলাটাকে অফ করে দিব। তো এই ছিল আমার আজকের রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার নিয়মিত ভিডিও নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য পাশে থাকা ছোট্ট বেলটাকে অবশ্যই বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পুরো পরিবারটার জন্য অনেক অনেক দোয়া করবেন, আর আপনাদের সবার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো কথা হবে পরবর্তী কোনো ব্লগে, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।